হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আফসানা ডেলি ইমাজিনেশন। অনেকদিন ভিডিও আপলোড দেওয়া হয় না ব্যস্ততার কারণে, তো আজকে ভাবলাম নতুন একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমার বাসায় কোনো শাকসবজি ছিল না, তো আমি চলে আসছি আমার বাসার পিছনে পুকুর ধারে মিষ্টি কুমড়ার ডগা কাটতে। তো আমার বাসায় যখন শাকসবজি থাকে না, তখন আমি এভাবেই কিন্তু খাদ্য সংগ্রহের জন্য বাইরে চলে আসি। আর মিষ্টি কুমড়ার ডগা আমার খুবই পছন্দ। যখন বাসায় হচ্ছে কোনো শাকসবজি থাকে না, তখন আমি আমার বাসার পিছন সাইডে অনেক হচ্ছে কলমি শাক, কচু শাক এগুলো হয়, আমি হচ্ছে এগুলো তুলে রান্না করি। কাটা হয়ে গেছে, বাসায় চলে আসছি। এবার বটি দিয়ে এগুলোকে হচ্ছে কেটে নিচ্ছি। কাটা হলে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে, ধুয়ে রান্না করতে হবে। আমি হচ্ছে আজকে চিংড়ি মাছের যে চোকরাগুলো থাকে ওগুলো দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়ার ডগা ভাজি করব। চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ দিয়ে দিচ্ছি। তারপরে হচ্ছে চিংড়ি মাছের যে চোকরাগুলো ওগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এরপর লবণ দিয়ে দিব আমরা, পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিলাম এ কারণে যে আমি আলু দিব এর ভিতরে। তো মিষ্টি কুমড়ার ডগাগুলো এবার দিয়ে দিচ্ছি। দেখুন, এবার ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দিব, বেশ ভালোই সিদ্ধ হয়েছে। আবার একটু নাড়াচাড়া করব। ব্যাস হয়ে গেল আমার চিংড়ি মাছের চোকরা আর আলু দিয়ে মিষ্টি কুমড়ার ডগা রেসিপি। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাইকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।